তো বন্ধুরা, তোমাদের সকলের মনে এই প্রশ্নটি জাগছে যে প্রাক্তন আমাদের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন শ্রী পার্থ চট্টোপাধ্যায়, তার গ্রেফতারের সঙ্গে সঙ্গে কি নতুন এসএলএসটির বিজ্ঞপ্তির ক্ষেত্রে প্রভাব পড়বে। তো তোমাদের জানিয়ে নিই যে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, যেহেতু তিনি অন্যায়ের সঙ্গে জড়িত তাই আইন সকলের জন্য এক, তাই তিনি গ্রেফতার হয়েছেন। তো বন্ধুরা, তোমাদের বলবো যে নতুন এসএলএসটির বিজ্ঞপ্তির সঙ্গে কিন্তু এই গ্রেফতারির কোনো সম্পর্ক নেই। নতুন এসএলএসটির বিজ্ঞপ্তি তোমাদের বিগত ভিডিওতেও যেটি জানিয়েছিলাম। তো বন্ধুরা, আগামী সোমবার কলকাতা হাইকোর্টে কেস আছে, সেই কেসটির আশা করি শুনানি হয়ে যাবে। সেই কেসটিতে মাননীয় বিচারপতি মহাশয় জানিয়েছিলেন যে নবম, দশম এবং একাদশ, দ্বাদশের সম্পূর্ণ প্যানেল স্কুল সার্ভিস কমিশনকে ওয়েবসাইটে আপলোড করতে বলেছিল, এবং যেহেতু সম্পূর্ণ প্যানেল এবং ওয়েটিং লিস্ট সম্পূর্ণভাবে আপলোড করে দিয়েছে, তাই আশা করা যায় যে আগামী সোমবার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় স্কুল সার্ভিস কমিশনের হাতে ডাটা রুমটি হস্তান্তর করবেন। তো বন্ধুরা, সেই সঙ্গে কিন্তু তোমাদের নতুন নোটিফিকেশান এবং নতুন অনেকগুলো নোটিশ আসতে চলেছে। তোমাদের বিগত যে ভিডিওতে জানিয়েছিলাম, সেই সঙ্গে এই ভিডিওতেও জানাই যে আপার প্রাইমারির একটি নোটিফিকেশান আসবে, এবং সেই সঙ্গে তোমাদের হেডমাস্টার হেডমিস্ট্রেসের নোটিফিকেশান আসবে, এবং এগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে 2016 সালের প্যানেল থেকে যে প্রায় 6000-এর মতো নতুন করে পশ্চিমবঙ্গ সরকার ভ্যাকেন্সি ক্রিয়েট করেছে সেটির নোটিফিকেশান আসবে, এবং তারপরে কিন্তু নবম, দশম এবং ইলেভেন, টুয়েলভের নতুন নোটিফিকেশান আসবে। তো বন্ধুরা, তোমরা যারা দুশ্চিন্তায় ভুগছ যে কী হবে কী হবে না, তোমাদের আরও একবার বলে নিই, কে কী বললো না বললো সেদিকে গুরুত্ব না দিয়ে তোমরা তোমাদের নিজেদের প্রিপারেশনের প্রতি মনোযোগ দাও। প্রিলিমিনারি টেস্ট হবে, তার প্রতি মনোযোগ দাও এবং সাবজেক্টের প্রতি মনোযোগ দাও। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটি দেখে একটু হলেও মোটিভেট হলে আশা করি তোমরা তোমাদের প্রিপারেশনের প্রতি মনোযোগ দেবে এবং তোমাদের লক্ষ্য এবং তোমাদের স্বপ্ন সম্পূর্ণভাবে পূর্ণ করবে। তো বন্ধুরা, সকলের জন্য অল দ্য বেস্ট। যদি স্কুল সার্ভিস কমিশনের যে কোনো নতুন আপডেট পায় তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। যদি এসএলএসটি পিটির জন্য তোমাদের বুক লিস্ট প্রয়োজন হয় জানিও আমাদের কমেন্ট বক্সে, এবং তোমাদের যে কোনো রূপ যদি সাহায্য প্রয়োজন হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।